আসসালামু আলাইকুম, শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকে রেসিপি হলো সেরা স্বাদের গোকুল পিঠা। আমি নরম তুলতুলে ভীষণ স্বাদের গোকুল পিঠা তৈরির এ টু জেড দেখাবো। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে যে কেউ এমন পারফেক্ট পিঠা বানাতে পারবেন। আর হ্যাঁ, আমার রেসিপি যদি আপনাদের একটুও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করি। গোকুল পিঠা বানাবো, এজন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা 1.5 কাপ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিতে হবে। ঘিটা অবশ্যই দিবেন, ঘি দিলে পিঠা খেতে খুবই ভালো লাগে। আর গরুর দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নেব। আপনারা চাইলে পানি দিয়েও মেখে নিতে পারেন। আমার এখানে দুধ লেগেছে 1 কাপের একটু কম। ডোটা অনেক সফট করে মেখে নিলাম, এখন রেস্টে রেখে দেব ঢেকে 15 মিনিট। আর সেই ফাঁকে আমি ভিতরে পুর রেডি করে নেব। চুলায় প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ নারিকেল কুড়া আর 1/2 কাপ খেজুরের গুড়। দিয়ে নেড়ে চেড়ে যখন গুড় গলে আসবে তখনই দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে পিঠা খেতে ভালো লাগে, এই জন্য দিয়ে দিচ্ছি 3 চামচ। হাতের কাছে থাকলে আপনারা দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। নেড়ে চেড়ে শুকনো শুকনো হয়ে আসলেই নামিয়ে নিব। হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিব। 15 মিনিট পর ফিরে আসলাম, ডোটা সফট হয়ে গেছে। এখন আমি একটু মথে নিচ্ছি, আর ফিরিতে নিয়ে লেচি কেটে নিচ্ছি 2টা। একটা লেচি নিয়ে পাতলা করে রুটি বানিয়ে নেব। পাতলা করে বড় করে বানিয়ে নিলাম। এখন আমি একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে গ্লাস দিয়ে কেটে নিতে পারেন। কেটে নিলে পিঠাগুলো সমান হয়, দেখতেও ভালো লাগে। অনেকে ব্যাটার বানিয়ে এই পিঠা বানায়, ভিতরে পুর দেখা যায়, এজন্য আমার ভালো লাগে না। আমি এইরকম করে বানিয়ে নিচ্ছি, সবগুলো আমি এইরকম করে কেটে নিয়েছি। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি, এরকম পাতলা হবে। আর লেচি নিয়ে একটু পাতলা করে নিচ্ছে হাত দিয়ে, আর ভিতরে পুর দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো ভিতরে পুর দিয়ে নিলাম, আর উপরে আর একটা লেচি নিয়ে এরকম করে চারিপাশে চেপে চেপে লাগিয়ে নিতে হবে, তাহলে ভাজার সময় আর খুলে যাবে না। আমি একটু ডিজাইন করে নিচ্ছি, আপনারা চাইলে সিম্পল রাখতে পারেন। হয়ে গেল, আমি এইরকম করে সবগুলো পিঠা বানিয়ে নিব। সবগুলোই বানানো হয়ে গেছে, এখন এগুলো তেলে ভেজে নেব। চুলায় প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি, আর তেল গরম হয়ে আসলে একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলা একদম মিডিয়াম হিটে করে রেখেছি, উল্টিয়ে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। যখন এরকম কালার চলে আসবে তখনই তুলে নিতে হবে। সবগুলো পিঠা আমি এইরকম করে ভেজে তুলে নেব। সবগুলোই ভাজা হয়ে গেছে, এখন আমি শিরা তৈরি করে নেব। চুলায় প্যানে 3 কাপ গরুর দুধ নিয়েছি, জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা এলাচ 3টা আর 3টা দারচিনির টুকরা, আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/4 কাপ চিনি নিয়েছি, আর গুড় দিব, এজন্য চিনিটা কম দিলাম। দিয়ে বলক উঠে আসলে চুলা আমি অফ করে তারপরে গুড় দিয়ে দিচ্ছি। বেশি বলকে গুড় দিলে দুধের ছানা কেটে যেতে পারে, এজন্য। এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি, তারপরে চুলা আমি অন করে দিয়ে 3 মিনিট পিঠাগুলো কুক করে নেব। 3 মিনিট পিঠাগুলো রান্না করে নিয়েছি, এখন চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিচ্ছি, আর ঠান্ডা হওয়ার পর ফিরে আসব। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর, এখন পিঠাগুলো পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে।
খুব সহজেই ঝটপট এই পিঠা বানিয়ে নেওয়া যায়, খেতেও খুব দারুণ লাগে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন, আর এইরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি একটা কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।